Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নিয়ে আসছে আরেকটা রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকছে তেলে ভাজা বান রুটি। বান রুটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কুসুম গরম থাকতে হবে, হালকা কুসুম গরম। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তে এভাবে গোল গোল মানে বন বানিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, এভাবে করে নিতে হবে। তো সবগুলো বন আমার বানানো হয়ে গেছে। এখন একটা টাওয়াল দিয়ে ঢেকে এটা আমি আবার 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আবার ফিরে আসছে 1 ঘন্টা পর। এটা কিন্তু আগের মতনই ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় এদিকে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এই হালকা গরম তেলের মধ্যে বানগুলো আমি দিয়ে দিচ্ছি। তো হালকা গরম তেলের মধ্যেই দিতে হবে।
তো প্রথম পাঁচটা হয়ে গেলে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে, আর ভিতরে কিন্তু তেল ঢুকবে না। আমার কিন্তু এখানে একটা দুটো রুটি হয়তো একটু ফেটে গেছে, কিন্তু ভিতরে একটু তেল ঢুকে নাই। তো এই ব্যাচটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার তেলে ভাজা বনরুটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি উপর থেকে একটু আইসিং সুগার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা বনরুটি এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, সফট নরম তুলতুলে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, কেমন লাগবে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।